ভালোবাসার মানুষকে ইহকালে না পেলে পরকালে পাওয়ার জন্য মোনাজাতে চাওয়া যাবে কিনা? দেখুন, আমরা আমাদের সমাজের একটা বড় রোগ হলো, একটা বড় রোগ হলো, আমরা অনেকে মনে করি যে আখেরাত, কবর, হ্যাঁ, পরজগৎ, পরকাল, এগুলো বোধহয় কোনো পিকনিক স্পট টাইপের কিছু। প্রশ্নের ধরন দেখলে এরকম বোঝা যায়। কদিন আগে, হ্যাঁ, কম্পিউটার লিখে নিয়ে আসছে, কদিন আগে একজনে প্রশ্ন করেছেন এক জায়গায়। প্রশ্নটা ছিল এরকম যে বলতেছে, হুজুর, একজন বাবা তিনি বলেছেন, আমি ছেলে মেয়েদেরকে বলছেন, আমি তোদের জমি জমা ভাগযোগ করে দিয়ে যাব না, বলে দিয়ে যাব না কে কতটা পাবে, কারণ আমি চাই আমি কবরে শুয়ে শুয়ে তোদের কামড়া কামড়ি দেখবো, মজা নেব। তো আমি প্রশ্ন উত্তরে বললাম, যে চাচা এই কথা বলছেন, যে বাপ এই কথা বলছেন, এই বাপও ঠিক এরকম, উনি মনে করছেন কবরটা বোধহয় কোনো রেস্তোরাঁ টেস্তোরাঁ টাইপ কিছু মনে হয়, এটা বোধহয় খুব পিকনিক স্পট টাইপ কিছু, একটা মজা নেবেন তিনি, দোলের উপরে থাকবেন, সেই চিন্তা নাই, উনি ওখানে বসে বসে মজা দেখার চিন্তা করতেছেন। তো ভাইরা আমার, এক নম্বর কথা হলো, যে প্রশ্ন করেছেন এগুলো হলো যৌবনের ভ্রম, একটা বিশের বয়সের পাগলামি, বয়স চলে গেলে এগুলো থাকে না, মানুষ সংশোধন হয়ে যায়। একটা বয়সে মনে হয় অমুকের ছাড়া বাঁচবো না, তমুকের ছাড়া শেষ হয়ে যাবো, হান করেঙ্গে, তান করেঙ্গে, হ্যাঁ, এগুলো সব একটা পাগলামি বয়সে থাকে। এই বয়সটা যখন চলে যাবে, পরিণত বয়স হবেন, তখন নিজের আফসুস হবে, এখন মনে যত পাগলামি হয় এগুলো একটা ডায়েরিতে লিখে রাখবেন, একটা ডায়েরি নেবেন, একটা কলম নেবেন, নিয়ে এগুলো শুধু লিখে রাখবেন, এবং এই ডায়েরি কাউকে দেখতে দিবেন না। যখন পরিণত বয়স হয়ে যাবে, 40 পার হয়ে যাবে, তখন এই ডায়েরি খুলে দেখবেন আর লজ্জায় লাল হয়ে যাবেন, যে আমি এত পাগল ছাগল ছিলাম, এত বেকুব ছিলাম, আমি বুদ্ধিশুদ্ধি আমার মাথায় এত কম ছিল। এগুলো হলো বয়সের পাগলামি। যুবক ভাইরা, এই বয়সের পাগলামিকে ওভারকাম করা, এটাকে কন্ট্রোল করতে পারা, এটাই তো ইমানদার যুবকের সার্থকতা, এটাই তো ইমানদার যুবকের চ্যালেঞ্জের জায়গা, যে আমি এটাকে ওভারকাম করতে পারবো, আমি ঢিলা যুবক হবো না, যে যেখানে ভালো লাগা ওখানে কাজ হয়ে গেলাম, চিত হয়ে গেলাম, পড়ে গেলাম, মরে গেলাম, শেষ হয়ে গেলাম, এটা তো ঢিলা যুবকের কাজ। আর টাইট যুবকের কাজ, আত্মনিয়ন্ত্রণকারী যুবকের কাজ, আত্মশাসনকারী যুবকের কাজ, নিজের প্রতি নিজের কন্ট্রোলিং পাওয়ার আছে সেই রকম মুসলিম যুবকের কাজ হলো, যে ভালো লাগলে আমি সেখানে কাজ হয়ে যাব না। এই যে রমজানের রোজা আমাদেরকে শিখায়, পিপাসা আছে, পানিও আছে, আমি পান করছি না, আমার লাগবে দেখি আমি সেটা করবো না, কারণ আল্লাহ নিষেধ আছে, আরাম করেছেন আল্লাহ তাআলা, সো আমি সেদিক যাব না। তো এই জিনিসটা তো আমাকে শিখায় আত্মনিয়ন্ত্রণ করা, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, যেখানে সেখানে এরকম কাজ ধরে চিত হয়ে পড়ে যায় এবং ডাইরেক্ট হয়ে যায় এ অসুস্থ যুবক। আর সুস্থ যুবক হলো সে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্য আপনার কারোর সাথে রিলেশন হয়েছে, হারাম সম্পর্ক হয়েছে, আল্লাহর জন্য সেটা ত্যাগ করে আসবেন, সেটা তো করেনি নাই, উল্টা বরং চিন্তা করতেছেন দুনিয়াতে যখন পাইলাম না, আল্লাহ তাআলা আখেরাতে যেন পাই, আখেরাতে যায়া ফেরেশতাদের গুরুজের চোটে আপনি আপনার নিজের সরকার তেল দেওয়ার চিন্তাও পাবেন না, আবার দুনিয়ার তার কথা মনে করার কথা প্রশ্নই উঠে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন এক ধরনের হিজাবি বোরকা নেমেছে, যাহা মেয়ে থেকে শুরু করে বয়স্ক মহিলারাও পরিধান করছে, ওড়না ছাড়া। সেই বোরকা পরে পরে হাঁটলে সামনের দিকে কাপড় শরীরের সাথে লেগে থাকে এবং শরীরের সব বোঝা যায়, এমন বোরকা পরিধান করা যাবে কিনা, এবং ইসলামে মেয়েরা বাহিরে এলে পর তার বিধান কি? এইরকম বোরকা পরলে তার উপর দিয়ে আরেকটা বোরকা পরতে হবে, বুঝেন নাই কথা? বোরকার উদ্দেশ্য হলো শরীরের সৌন্দর্য এটা যেন পরপুরুষের সামনে ফুটিয়ে না তোলা যায়, সেটা যেন লুকিয়ে রাখা যায়, আবৃত রাখা যায়। এই জন্য দেখেন, যারা পর্দানশীল তাদের মতো আত্মসম্মান বোধ সম্পন্ন, তাদের মতো এতটা আত্মমর্যাদা বোধ সম্পন্ন যারা পর্দানশীল না তারা কিন্তু সেরকম না। কারণ হলো, পর্দা করার মিনিং হলো যে একজন নারী, একজন মুসলিম নারী, তিনি সম্ভ্রান্ত, তিনি নিজেকে অন্য পুরুষরা তাকে নিয়ে বাজে চিন্তা কল্পনা জল্পনা করবে এই সুযোগ তিনি দিবেন না, এটা হলো তার ব্যক্তিত্বের ব্যাপার, এটা পার্সোনালিটির ব্যাপার। আর রাস্তাঘাটে যেখানে সেখানে তার সৌন্দর্য বিলায় বেড়াবে আর মানুষ দেখে মনে মনে তাকে দর্শন করবে, জেনা করবে, মনে 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 তাকে নিয়ে জল্পনা কল্পনা করবে আজে বাজে, এরকম জিনিস যে করতে দেয় তার ভিতরে ন্যূনতম কোনো ব্যক্তিত্ব আছে বলে আমরা বলতে পারি না। পর্দাটা ব্যক্তিত্বের পরিচয়ক, আর পর্দাহীনতা হলো ব্যক্তিত্বহীনতার পরিচয়ক, পরিষ্কার কথা। পর্দা এবং শালীন পোশাক এটা মানুষের ব্যক্তিত্বকে প্রমাণ করে,
আর পর্দাহীনতা অশালীনতা এটা ব্যক্তিত্বহীনতাকে প্রমাণ করে। তাকে নিয়ে মানুষ নোংরা চিন্তা করুক, এটা যে চায় তার মতো রুচিহীন মানুষ আর কি হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। এখন যদি এমন কোন বোরকা পরেন যে বোরকাটা এতটা আঠোসাঠো, এতটা শরীরের সাথে লেগে থাকে, শরীর অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠে, সেই বোরকা পরা আর সাধারণ কাপড় চোপড় পরে অশ্লীল পোশাক পরে চলাফেরা করা একই কথা। এই বোরকা পরা না পরা সমান। এই বোরকার উপরে বরং আরেকটা বোরকা পড়তে হবে। সো এরকম টেডিমার্কা বোরকা পড়লে শরীয়তের পর্দা হবে, এটা পর্দার নামে তামাশা। বগুড়াতে ওষুধের এক মার্কেটে দ্বিতীয় তলায় স্যাম্পলের ওষুধ অল্প টাকা কিনতে পাওয়া যায়। যে ওষুধগুলোর পকেটে লেখা থাকে এটি বিক্রির জন্য নয়, এবং ওই একই ওষুধ যদি মার্কেটের নিচতলায় থেকে কিনে নেয় তাহলে বেশি টাকা দিয়ে কিনতে হয় স্যাম্পল ছাড়া। আমার প্রশ্ন হলো, এরকম স্যাম্পলের ওষুধ অল্প টাকা কেনা জায়েজ হবে কিনা? যেটা বিক্রির জন্য নয় সেটা স্যাম্পল হতে পারে, সরকারি ওষুধ হতে পারে, এইটা যদি আপনি কিনেন তাহলে গুনাহ হবে, কারণ আপনি চোরের সহযোগিতা করলেন। দাম কম হলেও সে ওষুধ কেনা যাবে না। স্যাম্পল যদি হয় যে কোম্পানি আমাকে স্যাম্পল দিয়েছে, আমি নিজে ব্যবহার না করে বিক্রি করেছি, এটা ভিন্ন কথা, জায়েজ হতে পারে। কিন্তু ডাক্তারদের জন্য উৎকোচ হিসাবে এই জাতীয় ঔষধ অংশ দেওয়া হয়, আর কোনো স্যাম্পল জাস্ট আইডিয়ার জন্য, নতুন একটা মেডিসিন আসছে আমাদের কোম্পানি দেখেন এক্সপেরিমেন্ট চালান, সেগুলোর জন্য তারা সেটা নিজেরা বিক্রি করতে পারে, রোগীকে দিতে পারে, এটা তাদের ব্যাপার। কিন্তু আপনার সরকারি ওষুধ বা এই জাতীয় বিক্রির জন্য না, সেরকম অনেক ওষুধ আছে যেগুলো আপনার কেনা বেচা হয় মার্কেটে অবৈধভাবে, সেগুলো কিনলে গুনাহ হবে এবং হারাম হয়। এইভাবে কোনো ব্যক্তি সুস্থ এবং রক্তদানে উপযোগী হওয়ার পরও রক্তদান করে না, তাদের উদ্দেশ্যে ইসলামের আলোকে কিছু বলুন। ভাইরা আমার, ব্লাড ডোনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আমরা অনেকে জানি না। সওয়াবের উদ্দেশ্যে করলে আপনি আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা করলে আপনি সওয়াব পাবেন। জানলা একজন অসুস্থ ব্যক্তি, তার হয়তো রক্তের দরকার হবে, সুস্থ মানুষের তো রক্ত লাগে না। সো আমি আমার শরীর থেকে এক ব্যাগ রক্ত দিলাম, প্রপারলি এটা নেওয়া হলো আমার শরীর থেকে এবং দেওয়া হলো একজন রুগীকে, তাহলে একজন রুগীর সেবা করার, নিজের শরীরের রক্ত দেওয়ার সওয়াব আপনি পেয়ে গেলেন। কত বড় একটা ব্যাপার, একটা পয়সা খরচ করা ছাড়া আপনি একজন মানুষকে, এমনও হতে পারে এই এক ব্যাগ রক্তের বিনিময়ে মাধ্যমে ওই লোকটা বেঁচে গেল বড় রোগ থেকে, বড় অসুস্থতা থেকে বা মৃত্যু থেকে, তাহলে বিরাট বড় সওয়াব। আপনি টাকা পয়সা দিয়ে যা করতে না পারবেন, অনেক সময় শুধু শরীরে রক্ত দিয়ে তার চেয়ে বেশি করতে পারবেন। এবং রক্ত দিলে মানুষের শরীরের জন্য ক্ষতি হয় তা কিন্তু না, তাহলে আমরা কেন এটা থেকে কার্পণ্য করবো? ইনশাআল্লাহ আসন্না ফাউন্ডেশন থেকে অচেরে আমরা একটা বৃহত্তর পরিসরে ব্লাড ব্যাংক করতে যাচ্ছি সারা বাংলাদেশে। থ্যালাসেমিয়ার রোগী সহ যত রক্তের প্রয়োজন আছে মানুষের, আমরা তো আশা করছি যে ইনশাআল্লাহ রক্তের সকল ক্রাইসিস আমরা এই ব্লাড ব্যাংকের মাধ্যমে দূর করবো। এছাড়া যে ব্লাড ব্যাংকের মাধ্যমে আপনার সুযোগ হয়, সুবিধা হয়, অবশ্যই আপনি নিয়মিত রক্তদান করবেন, এটা অনেক বড় সওয়াবের কাজ। অনেকে কার্পণ্য করি আমরা, এটা কার্পণ্য করা বোকামি ছাড়া কিছু না, শরীরের কোনোই ক্ষতি নাই, বিনা পয়সা আমি এত বড় সওয়াব পেতে পারি, একটা মানুষ উপকার করতে পারি, কেন করবো না? আমরা অধিকাংশ মানুষ খুব বেশি আত্মকেন্দ্রিক যে আমাদের ছাড়া কিছু চিন্তা করি না, অথচ আত্মকেন্দ্রিক মানুষ ভালো মুসলমান হতে পারে না।